হয়েছে? গিয়ারবক্স গেছে। জানতাম তো যাবেই তো, বাড়িতে বেরোনোর সময় একটা খালি জগ দেখেছি, এনাম আবার হাসছে। ঢাকা তার মেয়ে নেই, এতদিন এসছে মেয়ে দেখতে, নাম দেখি এক গান্ধ সারে কিনা। ভালো লাগে না, এত উত্তেজিত হচ্ছেন কেন বাবা? গাড়ি নষ্ট হয়েছে, ঠিক হয়ে যাবে। উত্তেজিত হব না, এটা অলক্ষণ বুঝলি, খুবই অলক্ষণ। ওই বাড়ি থেকে বের হওয়ার সময় না আমি একটা খালি জগ দেখেছিলাম, তখনই বুঝেছিলাম রাস্তায় কিছু না কিছু একটা হবেই, আর হলো তাই। এখন গিয়ারবক্স গেছে, একটু পর দেখবে চাকা ভাঙচার হবে, হবেই হবে। আমি বুঝতে পারছি না যে দেশে কি আর মেয়ে ছিল না নাকি, যাচ্ছে কর। আর যে কতদূর যেতে হবে বুঝতে পারছি না, আবার কি হলো, আবার চাকা পাঙ্কচার, আমার লাইফটা হেল করে দিল। এবার একটা ছোড়া এনে আমার ভুড়িতে মেরে ভুড়ি পাঙ্কচার করে দেয়, এনাম আমার আর সহ্য হয় না। দেখ গরু গাড়ি আছে কিনা, দেখ গরু গাড়িতে করে যাবো। আরে এই গাড়িতে আন না, কে দেখলি তো, বিশ্বাস হলো আমার কথা? এখন আঙুল চোষ ভাই, হিন্দি চলে চল। বাংলা জানে না, হিন্দি গান গাই। দেখে তো মনে হচ্ছে বিরাট শোকের বাড়ি। চলেন বাবা, ভেতরে যাই, দেখি কি অবস্থা। চল দেখি কপালে যে কি আছে, বলা লাগে না। বলেছিলাম না অলক্ষণে, এবার বিশ্বাস হলো তো, কি জানি কি কাণ্ড হয়েছে। বাড়িতে তো মেয়েই নেই, আমার তো মনে হয় মেয়ে কারোর সাথে পালিয়ে গেছে। হ্যাঁ, মুখে জুতোর বাড়ি পড়লো, স্লেভ জুতোর বাড়ি। আপনারা বসেন, বিশ্রাম করেন। মামা আপনি হাত মুখ ধুয়ে একটু বসেন, আমি খোঁজ নিচ্ছি কি ব্যাপার। হাত মুখ ধোবো? হাত মুখ ধোয়ার পানি দিয়েছে যে হাত মুখ ধোবো? হ্যাঁ, বেউজ্জত চূড়ান্ত করে ছাড়বে এরা। আহ মামা কি যে বলেন। কি বলি মানে, যা বলি সব অক্ষরে অক্ষরে বলবে, মনে থাকে জানো? হ্যাঁ, আর একটু দেরি হলে না সবাইকে ন্যাংটো করে বিদায় করবে, পাড়ার লোকজন ডেকে এনে একদম আড়ং ধোলাই দিয়ে ছাড়বে। হ্যাঁ, বিশ্বাস না হলে আমার কথা লিখে রাখিস। হাত মুখ ধুন, চাইতেছে। খবরদার খবরদার, এই বাড়িটা কেউ মুখে দেবে না, দেখি ব্যাপারটা কি। ব্যাপার কিছু না, এবারই বড় ছেলের সকালে সাপের কামড়ে মৃত্যু হয়েছে। এই এলাকায় সাপের উৎপাত খুব বেশি। ও ইয়ে দেখো বাবা, ওই আমরা তো আর পশু পক্ষী নই, আমরা তো মানুষ। যে বাড়িতে সন্তানের মৃত্যু ঘটে সেখানে তো বিয়ে অসম্ভব হয়ে পড়ে না? না, বিয়ে হইব কালকে সন্ধ্যাবেলা। ভাই আজকে এই বাড়িতে একটা সমস্যা হয়েছে, কালকে বিকালের মধ্যে এটার একটা সমাধান হইব। আপনারা আজ রাতটা কষ্ট করে গ্রামের বিভিন্ন বাড়িতে কাটাইয়া দেন, ইনশাল্লাহ কালকে বিয়ে হইব। দেখি বড় মামা কি বলেন। না না, আমার আবার বলার কি আছে। শোনো, তোমরা আজকে রাতটা কোন রকমে ঘুমিয়ে কাটিয়ে দাও বুঝলে, কালকে আমি ওই ছেলের বিয়ে দিয়ে বিকালের মধ্যে ইনশাল্লাহ বাড়িতে ফিরব। ঠিক আছে বাবা, তুমি যাও, চিন্তা করো না। হ্যাঁ, ও
সুধাকান্ত বাবু, আপনার বাসা কত দূর? ওই তো সামনে। আপনি ছেলের কি হন? ফুফাতো ভাই। বিয়েটা না হলেই ভালো হয়, সকালবেলা সবাইকে বুঝিয়ে বলবেন। সে কি? মেয়েটার কারণে ছেলেটা মরল, এখন চট করে বিয়েটা না হওয়াই ভালো, কিছুদিন যাক। আপনি বলেন কি এসব? আজ সকালে ছেলেটা বিষ খেয়েছে, ধুতরা বীজ। এই অঞ্চলে ধুতরা খুব ভালো হয়। আপনি এসব কি বলছেন? ছেলের বাবা রাজি হলেই পারত, ছেলেটা বাঁচত। গোয়ার গোবিন্দ মানুষ, তার না মানে না। ছেলে মেয়ের এই প্রেমের কথা সবাই জানে নাকি? জানবে না কেন, মফস্বল শহরে এসব কথা চাপা থাকে নাকি? আপনাদের শহরে অন্য কথা, আকসার হচ্ছে। চুপচাপ কেন? বাড়িতে লোকজন কেউ নেই? না। আপনি একা থাকেন? হ্যাঁ। বলেন কি, এত বড় বাড়িতে আপনি একা একা থাকেন? আজে অনেক লোকজন ছিল, কিছু মরে গেছে, কিছু চলে গেছে ইন্ডিয়ায়, এখন আমি একাই থাকি। আপনি স্নান করে ফেলুন। স্নান স্নান লাগবে না, আপনি কিছু খাবারের ব্যবস্থা করুন, তাহলে হবে। একটু সময় লাগবে, রান্না জোগাড় করতে হবে। বলেন কি, এখন রান্না জোগাড় করবেন? রান্না না করলে খাবেন কি? কি সর্বনাশ করছেন? আপনি স্নান করে ফেলুন, এতদূর জার্নি করে এসেছেন, নিশ্চয়ই খুব ক্লান্ত লাগছে। আপনি বলুন, রান্না শুরু করুন, খিদে চোখে অন্ধকার দেখছি। নিন, লুঙ্গিটা পরে ফেলুন, দোয়া লুঙ্গি। আজ সকালে সোডা দিয়ে আমি পরিষ্কার করেছি, আমার আবার পরিষ্কার থাকার বাতিক, একেবারে নোংরা সহ্য করতে পারি না। নিন। সুধাকান্ত বাবু, আপনি বিয়ে করেননি? না। চিল কুমার? ওই আর কি। আপনি করেন কি? শিক্ষকতা, হাই স্কুলের শিক্ষক, মনোহারডি হাই স্কুল। আপনি নিজে রান্না করেন? হ্যাঁ, নিজেই করি।
এক বেলা রান্না করি, এক বেলা ভাত খাই, সকালে চিড়া ফলমূল এসব খাই। কাজের লোক রাখেননি কেন? দরকার পড়ে না, এত বড় বাড়ি যদি চুরি হয়। না চোর নেবে কি, আমি একজন দরিদ্র মানুষ। খাবারের আয়োজন খুবই কম ছিল, খেতে পেরেছেন তো? সুধাকান্ত বাবু, অত্যন্ত চমৎকার খাবার, এত ভালো খাবার আমি আমার জীবনে খাইনি। আপনি ক্ষুধার্ত ছিলেন তাই এত ভালো লেগেছে। রুচির রহস্য ক্ষুধায়, যেখানে ক্ষুধা নেই সেখানে রুচিও নেই। একা একা থাকতে আপনার খারাপ লাগে না? অভ্যেস হয়ে গেছে। বাড়িতে ফিরাটি করেন কি? কিছু করি না, চুপচাপ বসে থাকি। আপনার ভয় করে না? পান খাওয়ার অভ্যেস আছে? অভ্যেস নেই, তবে আর খাবো একটা। আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন না এই বাড়িতে একা একা আমার ভয় লাগে কিনা? ভয় লাগে, প্রায় রাতে ঘুমতে পারি না, ঘরের মধ্যে আগুন রাখি, হারিকেন যারা থাকে ওরা আগুনকে ভয় পায়, আগুন দেখলে কাছে আসে না। আপনি কি ভূত প্রেতের কথা বলছেন নাকি? আপনি আমার কথা বিশ্বাস করছেন না? না, একদম বিশ্বাস করছি না। আপনি ওদেরকে দেখেছেন? না। ওদের পায়ের শব্দ শুনেছেন? তাও না। তাহলে বুঝতে পারি? বুঝতে পারেন? আপনি যখন এখানে আছেন আপনি বুঝতে পারবেন। তার মানে আমি ওদের কাণ্ড কারখানা দেখতে পাবো? ওদের সবার না, একজন আসে। একজন আসে? আমি তো ভেবেছিলাম দল বল বেঁধে সবাই আসে, সারা রাত ধরে ওই হল্লা নাচ গান করে চলে। আপনি আমার কথা একেবারেই বিশ্বাস করছেন না? না, ঠিক ধরেছেন, একদম বিশ্বাস করছি না। অবশ্য এই মুহূর্তে আমার গা একটু ছমছম করছে, কারণ পরিবেশটাই ভৌতিক। কিন্তু ওরা আছে। কে? কে? আমার কাছে যে আসে সে একটা মেয়ে। তাই নাকি? হ্যাঁ, 11-12 বছর বয়স। বুঝলেন কি করে 11-12 বছর বয়স? আপনাকে বলেছে? আন্দাজ করে নিয়েছি। তার নাম জানেন? আগে না, বুঝে আসে এটাই যথেষ্ট নয়, আরো কি কিছু করার প্রয়োজন আছে? আমি ছাড়া আরো অনেকে দেখেছি। ওটা কিছু নয়। কিছু না মানে? খাটাস, মানুষের মতো শব্দ করে হাসে। বলেন কি, জীবনের প্রথম শুনলাম। এতে ভূতের বাবা মনে হচ্ছে, ভয় আমার গা কাঁপছে। জল খা, জল খেলে ভয় কেটে যাবে।
এই মেয়েটার কথা শুনবেন? বলুন শুনি। এই গল্পটা বলতে আমার ভাল লাগে না, অবশ্য অনেকেই বলেছি, এখানকার সবাই বিশ্বাস করে। এখানকার সবাই আপনার গল্পটা বিশ্বাস করে? হ্যাঁ, এখানে যদি আমি কাউকে একটা মিথ্যা কথা বলি তবে তারা বিশ্বাস করবে। ওরা আমাকে সাধু বাবা বলে ডাকে। আমি আমার এই দীর্ঘ জীবনে কোনো মিথ্যা কথা বলেছি বলে মনে পড়ে না। আমি একা একা থাকি, আমার প্রয়োজনও খুব সামান্য। মানুষ মিথ্যে কথা বলে প্রয়োজনে এবং স্বার্থের কারণে। আমার অবশ্য ওসব সমস্যা নেই। ওসব কথা থাক, আপনি বরং গল্পটা শুনুন। বলুন, ভেতরে গিয়ে বসবেন? না, এখানে ভালোই লাগছে, আপনি বরং গল্পটা বলুন। কিছু শব্দ? ও কিছু নয়, আপনি বরং গল্পটা শুনুন। আজ রাত আর ঘুমানোর দরকার নেই, আজ গল্প বলে সারা রাত কাটিয়ে দেব। যুবক বয়স থেকে সবাই আমাকে সাধু বাবা বলে ডাকত, যদিও সাধু বলতে যা বোঝায় আমি তা নই, তবে প্রকৃতিটা ছিল ভিন্ন। সব কিছু থেকে একটু দূরে দূরে নিজেকে রাখার স্বভাব ছিল আমার। শ্মশান, কবরস্থান, এইসব আমাকে ছোটবেলা থেকে আকর্ষণ করত। অল্প বয়স থেকেই শ্মশান এবং কবরস্থানের আশেপাশে ঘুরঘুর করতাম। আমার বাবা শ্যামাকান্ত ভৌমিক তখন জীবিত। আমার মতিগতি দেখে অল্প বয়সেই আমার বিয়ে ঠিক করলেন। পাশের গ্রামের মেয়ে ভবানী মিত্র মহাশয়ের প্রথমা কন্যা আরতি খুবই রূপবতী মেয়ে। গ্রামাঞ্চলে এরকম মেয়ে দেখা যায় না। আমি বিয়ে করতে রাজি হলাম। কথাবার্তা পাকা হওয়ার পর মেয়েটা একদিন পানিতে ডুবে মারা গেল। মেয়েটার মৃত্যুতে আমি খুব আঘাত পেলাম। আমার কিছুই ভালো লাগে না, প্রায় মাথা খারাপ হয়ে যাওয়ার অবস্থা। রাগ বিড়িতে শ্মশানে গিয়ে বসে থাকি। সমাজ, সংসার কিছুতেই মন বসাতে পারি না, গভীর বৈরাগ্য। কিছুদিন সাধু সন্ন্যাসীর খোঁজ করলাম। ইচ্ছে ছিল উপযুক্ত গুরু পেলে মন্ত্র নেব, তেমন কাউকে পেলাম না। আমার বাবা অন্যত্র বিয়ের চেষ্টা করলেন, আমি রাজি হলাম না। বাবাকে বুঝিয়ে বললাম, ঈশ্বরের ইচ্ছা নয় যে আমি সংসারের বন্ধনে আটকা পড়ি। পরিবারের অন্যরাও চেষ্টা চালালো, আমি সম্মত হলাম না। এই সবই আমার প্রথম যৌবনের কথা।
আপনাকে না বললে আমাকে ঠিক বুঝতে পারবেন না। আপনি কি বিরক্ত হচ্ছেন? না, বিরক্ত হব কেন? প্রথম যৌবনের কথা সবাই খুব আগ্রহ সহকারে বলতে পারে, আমি পারি না। আপনি তো ভালোই বলছেন, থামবেন না, বলুন। এরপর অনেক বছর কাটল। শ্মশানে শ্মশানে ঘুরতাম বলেই বোধহয় ঈশ্বর আমার ঘরটাকে শ্মশান বানিয়ে দিলেন। পুরোপুরি একা হয়ে গেলাম। এবার আমি মূল ঘটনায় চলে আসব, তার আগে একটু চা খান, খেলে ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, চলো। কত বছর? কার্তিক মাস, আমি বাড়ি ফিরছিলাম। সময়টা রাত 10টা কিংবা তারও বেশি হতে পারে, আমার তো ঘড়ি নেই তাই সময় ঠিক রাখতে পারি না। আপনার স্কুল তো শেষ হয় 3-4টার দিকে, এত রাত পর্যন্ত বাইরে কি করছিলেন? রোজই এই সময় ফিরি, সকালে সকালে বাড়ি ফেরার উৎসব বোধ করি না। পাবলিক লাইব্রেরি আছে, পত্রিকা টুত্রিকা পড়ি, গল্প বই পড়ি। তারপর কি হলো বলুন? তারিখটা ছিল 12ই কার্তিক, সোমবার। আমি মানুষ হিসেবে খুব সাহসী, রাত বিরেতে একাই চলাফেরা করি। ওই রাতে রাস্তায় নামার সাথে সাথে আমার ভয় ভয় করতে লাগলো। আপনি দয়া করে জটিল জায়গাগুলোতে থামবেন না, এতে গল্পের মজা নষ্ট হয়। এটা গল্প নয়, আপনাকে ঠিক কিভাবে বলবো আমি বুঝে উঠতে পারছি না। আপনি বলুন, আমি বুঝে নেব। কুকুরটা আমার খুব কাছাকাছি চলে এলো। পাগলা কুকুর কখনো খুব কাছ থেকে দেখেছেন কিনা জানি না, ভয়ঙ্কর দৃশ্য। আমি ভয়ে কাঠ হয়ে গেলাম।
তখন কুকুরটা চলে গেল। কিছুদূর গিয়ে চাপা গলায় গড়গড় করতে লাগলো। আমার মনে হতে লাগলো যে ও বোধহয় কুকুরের ভাষায় আমাকে কিছু বলতে চাচ্ছে। এভাবে চলল মিনিট পাঁচেক। মেয়েটি দেখতে ঠিক ওই মেয়েটির মতো যার সাথে আপনার বিয়ে ঠিক হয়েছিল, আরতি। হ্যাঁ, আরতি। আপনি পুরো গল্পটা বলে শেষ করুন। মেয়েটি দেখতে অবিকল আরতির মতো। মেয়েটাকে আমি মাটি থেকে তুললাম। মানুষ মারা গেলে নাকি তার শরীর খুব ভারী হয়ে পড়ে। এই ক্ষেত্রে দেখলাম মেয়েটির শরীর খুব হালকা। ও, আর একটা কথা বলতে ভুলে গেছি। মেয়েটাকে মাটির থেকে তোলার পর কুকুরটা চিৎকার বন্ধ করে দিল। আমি মেয়েটাকে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। আপনার ভয় করল না? না, ভয় করিনি। মেয়েটার জন্য আমার মায়া হল। আমার চোখে প্রায় জল এসে গিয়েছিল। কার না কার মেয়ে কোথায় এসে মরে পড়ে আছে। সুধাকান্ত, ও সুধাকান্ত, তুই বেরিয়ে আয়। ও বাপধন, বেরিয়ে আয়। তুমি একা একা থাকো, বড় মায়া লাগে গো। কতদিন পর তোমাকে দেখতে এসেছি, আমাকে তুমি চিনেছ গো? আমি আরতি গো, আরতি। তুমি আমাকে চিনেছ? তোমার জন্য বড় মায়া লাগে গো। একা একা থাকো তুমি, আমি কত ভাবি তোমার কথা। তুমি আমার কথা ভাবো গো, বলো ভাবো। ভাবে দাদা, ও দাদা,
তোদের কথা শোনো না গো। আমি কতদিন পর তোমাকে দেখতে এলাম। আমার মন তোমার জন্য বড় কাঁদে গো। বলো, তুমি আমার কথা ভাবো, বলো। আমার কাছে বলো, ভাবো। খবরটা সুধাকান্ত, তুই বেরিয়ে আয়, তুই বেরিয়ে আয় সুধাকান্ত, তুই বেরিয়ে আয়। তারপর কি হলো সেটা বলতে বলুন। দেখুন কামড়ের দাগটা দেখুন, এখনো আসে বাড়ির পেছনে ধপধপ করে হাঁটে, বিশ্বাস হলে জানালের পাটটা বন্ধ করে আমাকে ভয় দেখায়, আসে মাকে শুরিয়ে কাঁদে, এক এক সময় খুব বিরক্ত করে, তখন ওই কুকুরটাও আসে, ফুটফুটে শুরু হয়ে যায়। সাধারণত অমাবস্যা রাতেই আসে। আপনি তো ভাই ভয়াবহ গল্প শোনালেন, আজ রাতে তো আমি ঘুমোতে পারবো না। ঘুমানোর দরকার নেই, কিছুক্ষণের মধ্যেই সূর্য উঠবে। খুব বিরক্ত করে, মাঝে মাঝে টিনের চালে ঢিল ছুড়ে থুতু ফেলে, খুব ভয় লাগে। রাত বিরেতে বাথরুমে যেতে হলে চলন্ত আগুন নিয়ে বাথরুমে যেতে হয়। আমার কোমরে একটা লোহার চাবি সবসময় থাকে, তবু ভয় কাটে না। বাড়ি ছেড়ে যান না কেন? কোথায় যাব বলুন? পিতৃপুরুষের ভিটা। কাউকে সঙ্গে রাখেন না কেন? কেউ থাকতে চায় না রে ভাই, কেউ থাকতে চায় না। কপালের শব্দ কেন? ভয়ের কিছু নেই, আপনি চাইবেন এই তো কিছুক্ষণ পর ভোর হয়ে যাবে। সেদিন আর আমার মামাতো ভাইয়ের বিয়ে হয় না, আমরা ঢাকা ফিরে আসি। ঢাকা ফিরে এসে আমি সেদিনের সেই ভয়াবহ রাতের গল্প অনেককেই বলি, তারা অনেকেই আমার গল্পে অভিভূত হয়। তারা যতটা না শুনে অভিভূত হয় তার চেয়ে আমি বেশি পুলকিত হই। আমার তো ধারণা তুমি সবসময় মিথ্যে কথা বলো।
আপনি কি আমার কাছে এসেছেন? জি। আমি আজ একটা বিশেষ কাজে খুব ব্যস্ত আছি, আপনি কি অন্য আরেকদিন আসতে পারেন? জি পারি। তাহলে তাই করুন। জি আচ্ছা। বাইরে বাইরে বৃষ্টি হচ্ছে, আপনি বোধহয় খেয়াল করেননি, আমি সঙ্গে ছাতাও আনিনি, বৃষ্টিটা কমলেই আমি চলে যাব। আপনাকে চা দিয়েছে? জি না। চা খাবেন এক কাপ? না, আরেকদিন আসবো তখন খাবো। আরেকদিন আসার কি দরকার, আজই বলে ফেলুন না, চট করে কি বলতে পারবেন? না পারবো না, আরেকদিন আসবো তখন বলবো। আপনার নামটা তো জানা হলো না। আমার নাম নিসির আলী। আপনাকে কি আমি চিনি? না, চেনার তেমন কোনো কারণ নেই। আমি অ্যাবডোমিনাল সাইকোলজি নিয়ে পড়াশোনা করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্ট টাইম একজন শিক্ষক। আপনার সঙ্গে আমার যোগাযোগের কারণটা তো বুঝতে পারছি না। সেটা একদিন আসব, আপনাকে বুঝিয়ে বলবো। আজ যাই, অনেক রাত হয়ে গেছে। চিনতে পারছেন? পারছি। আপনি মিসির আলী, অ্যাবনর্মাল সাইকোলজি নিয়ে পড়াশোনা করেন। গত সপ্তাহে আপনি আমার এখানে এসে একটা পাউরুটি আর দুটো কলা ফেলে গিয়েছিলেন। আপনার মেয়েটাকে কি একটু ডাকবেন, আমি তার জন্য এক প্যাকেট চকলেট নিয়ে এসেছি। আবার চকলেট কেন? আপনি বিরক্ত হচ্ছেন কেন? আপনার জন্য তো আনিনি, আসলে পছন্দের মানুষকে কিছু দিতে ইচ্ছে হয়, এর সাথে কোনো স্বার্থ জড়িত নেই, আমি আপনার কাছে কিছু চাইতে আসিনি। আপনার জন্য আমি কি করতে পারি? আপনার কাছে আমার এক কাপ চা পাওনা আছে, সেই চা খাওয়াতে পারেন। আসুন। আমি আপনার কাছে সুধাময় বাবু সম্পর্কে জানতে এসেছি। সুধাময় বাবুকে? আপনি এই নামে কাউকে চেনেন না? জি না। সুধাময় বাবুর বাড়িতে আপনার একটা রাত কাটে, যেখানে আপনার ভয়াবহ একটা অভিজ্ঞতা হয়। আপনি সুধাকান্ত বাবুর কথা বলছেন? হ্যাঁ, নামটা হয়তো সুধাকান্ত হতে পারে, তবে গল্পটা যিনি আমায় বলেছেন সে হয়তো নামে গন্ডগোল করে ফেলেছেন। সুধাকান্ত বাবুকে আমি চিনি ঠিকই, তার কাছে একটা অসাধারণ গল্প আমি ঠিকই শুনেছি,
কিন্তু সেই গল্পের সঙ্গে আপনার কি সম্পর্ক আমি বুঝতে পারছি না। না না না, আমার কোনো সম্পর্ক নেই। পৃথিবীর রহস্যময় ব্যাপারগুলো নিয়ে আমার এক ধরনের আগ্রহ আছে। পৃথিবীতে অনেক ঘটনাই ঘটে যেগুলো রহস্যময় বলে মনে হয়, কিন্তু আপাত দৃষ্টিতে রহস্যময় না। আমি ব্যাপারগুলো বুঝতে চাই। আর সুধাকান্তবাবুর চরিত্রটাও আমাকে বেশ খানিকটা কৌতূহলী করেছে, কারণ তার চরিত্রে কিছু অস্বাভাবিক দিক আছে। আর আপনার গল্পটাও বেশ মজার, প্রচলিত ভূতের গল্প এরকম হয় না। আপনি কি ভূতের গল্প নিয়ে গবেষণা করছেন নাকি? না না, আসলে এক ধরনের গল্পে মানুষের ফ্যাসিনেশন জন্মে যায়, ব্যাপারটা ভালো করে জানতে ইচ্ছে করে। আমার গল্পটা আপনি কার কাছ থেকে শুনেছেন? আমার এক ছাত্রের কাছ থেকে। সে শুনেছে আপনার কাছ থেকে। আমি তার কাছ থেকে আপনার ঠিকানা সংগ্রহ করেছি। আপনি বলছিলেন গল্পে কিছু মজার এলিমেন্ট আছে, সেগুলো কি? ও, যেমন ধরুন কুকুরের ব্যাপারটা। সুধাকান্তবাবুর কথা মতো একদল কুকুর তাকে ঘিরে ধরল, তারপর তাকে ঘিরে চক্রাকারে ঘুরতে লাগলো এবং একটি বিশেষ দিকে নিয়ে যেতে লাগলো, যেখানে একটি যুবতীর নগ্ন মৃতদেহ এবং যাকে কিছুক্ষণ আগেই হত্যা করা হয়েছে। গল্পে এরকম কিছুই কিন্তু ছিল না। কোন নগ্ন যুবতীর মৃতদেহ পড়েছিল না, একটা বালিকার ডেড বডি ছিল, তার পরনে শাড়ি ছিল। আমিও সেরকমই ভেবেছিলাম। আসলে গল্প যখন একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায়, তখন অনেক ডালপালা জন্মে যায়, মূল গল্পটাই যায় হারিয়ে। সে কারণে আমি আপনার কাছ থেকে পুরো গল্পটা একবার শুনতে চাই, যদি আপনার কষ্ট না হয়। কষ্ট হবে না, আমি খুব আগ্রহ নিয়ে গল্পটা বলব। দেখি, আপনি নোট করছেন নাকি? না না, নোট করছি না, দু একটা পয়েন্ট একটু লিখে রাখবো। এমনিতে আমার স্মৃতিশক্তি খুব ভালো, সহজে কিছু ভুলি না, কিন্তু তারপরও স্মৃতি মানুষকে প্রতারিত করে, কিন্তু লেখা তো করে না। আপনি বলুন। রাতের পর পরদিন একরকম ওখান থেকে পালিয়েই চলে আসি যেন, কিন্তু গল্পটা আমার মাথার মধ্যে রয়ে গিয়েছিল। দু একজনকে বলেছিও, কিন্তু আপনি না আসলে হয়তো ব্যাপারটা আমি ধীরে ধীরে ভুলেই যেতাম। ধন্যবাদ, আপনাকে কষ্ট দিলাম, কিছু মনে করবেন না। আপনার কাজ হয়ে গেল? গল্পটা খুব অদ্ভুত না? না, ভূতের গল্প সাধারণত এরকমই হয়, নতুনত্ব কিছু নেই। আমি শুধু জানতে চাই মেয়েটার ডেড বডি শেষ পর্যন্ত কি হয়েছিল। তার মানে? মানে এই ধরনের গল্পে ডেড বডি শেষ পর্যন্ত থাকে না, হয় হাওয়ায় মিলিয়ে যায়, নয়তো শেয়াল কুকুরে খেয়ে ফেলে।
আমি জানি না, আমি জানতেও চাইনি। গল্পটা কিছুই আপনি বিশ্বাস করেননি তাই না? জি না। কেন দয়া করে বলবেন? এই জাতীয় অভিজ্ঞতা যখন হয় তখন মানুষ খুব কনফিউজড অবস্থায় থাকে, কোনো কিছুই সে পরিষ্কার দেখে না, দেখলেও গুছিয়ে বলতে পারে না। অথচ সুধাকান্তবাবু সবকিছু পরিষ্কার বর্ণনা করেছেন, অতি সূক্ষ্ম ডিটেলও তার বর্ণনা থেকে বাদ যায়নি। এসব পাওয়া যায় যখন গল্পটা হয় বানানো। কিছু কিছু মানুষ আছে যারা বিপদের সময় মাথা ঠান্ডা রাখে। আপনার কথা মতো সুধাকান্তবাবু একজন সৎ সাধু প্রকৃতির মানুষ, এ ধরনের বিপদে তার ঈশ্বরের নাম নেওয়া উচিত, গায়ত্রী মন্ত্র পড়া উচিত। একজন অতি নাস্তিক লোকও এ কাজ করবেন, কিন্তু তিনি তা করেননি। ব্যাপারটা বানানো বলেই তিনি তা করেননি। আপনার সাথে যে রাত্রে গল্প হয়েছিল সে রাতে তিনি ভয় পেয়ে মন্ত্রপাঠ শুরু করলেন, অথচ ঘটনার দিন রাতে তিনি তা করলেন না। ব্যাপারটা অদ্ভুত না? সুধাকান্তবাবু এরকম একটা গল্প কেন বানাবেন? এরকম একটা গল্প বানানোর পেছনে তার কোনো কারণ থাকবে নিশ্চয়ই। হ্যাঁ, তা তো থাকবেই, তারও আছে। কি কারণ? অনেক কারণ থাকতে পারে, তবে আমার যেটা মনে হয় তিনি একজন নিঃসঙ্গ মানুষ। এ ধরনের একটা গল্পের জন্ম দিয়ে তিনি সকলের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসতে চেয়েছেন। একজন নিঃসঙ্গ মানুষের এটা একটা বড় পাওয়া। গল্পটা যে সত্যি এটা আপনি কখন মেনে নেবেন? অর্থাৎ কি প্রমাণ উপস্থিত করলে আপনি এটাকে সত্যি বলে মেনে নেবেন? যদি কেউ মেয়েটার ডেড বডি দেখে থাকে, অথবা মেয়েটাকে যদি কবর দেয়া হয়, অথবা তার দাহ করা হয়ে থাকে, তাহলে মেনে নেব। আমি খবরটা আপনাকে এনে দেব, আমি চিঠি লিখে খবরটা জানব। আপনি আপনার ঠিকানা লিখে রেখে যান। বাসায় তালাক তাই এখানে। আচ্ছা, ওই সুধাকান্ত বাবুর ব্যাপারে আর ওই কার্তিক তারিখটা আপনার মনে আছে? হ্যাঁ মনে আছে, ওই তারিখই তো ঘটনাটা ঘটেছিল। হ্যাঁ ঘটেছিল, আপনি বলেও ছিলেন, আজও সেই একই তারিখ বলেন কিনা তা দেখতে এলাম। আচ্ছা, এই তারিখটা খুব জরুরি। কেন জরুরি? কেন সেটা বলছি, কিন্তু তার আগে আপনি বলুন আর ওই কার্তিক তারিখটা আপনার মনে রইল কেন? এসব বারো তারিখ তো আমাদের মনে থাকে না। বারো তারিখ আমার মেয়ের জন্মদিন, তাই সুধাকান্তবাবু বারো তারিখ বলার সাথে সাথে আমার মাথা গেঁথে গেল। তাছাড়া আমার স্মৃতিশক্তি ভালো। হ্যাঁ সেটা তো দেখলামই। এবার বলুন তারিখটা তো জরুরি কেন? যে বছর ঘটনাটা ঘটেছিল
আমি সে বছরের পঞ্জিকা দেখেছি, 12ই কার্তিক, তারিখটা ছিল 24শে অক্টোবর। সেদিন স্কুল বন্ধ ছিল, কারণ ওদিন ছিল লক্ষ্মী পূজা। সেক্ষেত্রে সুধাকান্ত বাবু আপনাকে একটি মিথ্যে বলেছেন, তিনি বলেছেন ওই দিন তিনি স্কুলে ক্লাস করেছেন। তিনি হয়তো তারিখটা ভুল বলেছেন। হ্যাঁ, সেটা হতে পারে, কিন্তু আমি তার নিজের মুখে একবার ঘটনাটা শুনতে চাই। আবার শুনবেন? কেন? কেননা ব্যাপারটা আমি বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস করতে পারছেন না, বিশ্বাস করবেন না? না না, ব্যাপারটা আসলে খুব জরুরি, আমাকে জানতেই হবে। আপনি কি আমার সাথে একটু যাবেন? কোথায়? সেই জায়গায়। কেন না, তাহলে তার নিজের মুখে একবার শুনে আসতাম তারিখটা ঠিক 12ই কার্তিক কিনা। আপনি যান, আমি ঠিকানা লিখে দিচ্ছি। আপনি যাবেন না? জি না, এইসব আজে বাজে ব্যাপার নিয়ে মাথা ঘামানোর সময় আমার নেই। না, ব্যাপারটা মতো আজে বাজে না, আমার কাছে ব্যাপারটা খুবই আজে বাজে। ভাই, আপনি কেমন আছেন? আমি সুধাকান্ত বাবুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, দেখা হয় নাই। উনি দূর সম্পর্কের এক বোনের বাড়িতে বেড়াতে গেছেন। ওর অনুপস্থিতিতে আমি কিছু তথ্য জোগাড় করেছি, থানায় গিয়ে থানার রেকর্ড পত্রও দেখেছি। ওই ঘটনার তারিখ 23শে অক্টোবর দিবাগত রাত, অর্থাৎ 11ই কার্তিক। উনি সম্ভবত তারিখ বলাতে ভুল করেছেন। আমি স্থানীয় স্কুলের হেডমাস্টারের সাথে কথা বলেছি, ওই দিন ঠিকই উনি সারাদিন ক্লাস করেছেন, কাজেই সুধাকান্ত বাবু মিথ্যা বলেননি। থানার ওসি সাহেবকে জিজ্ঞেস করলাম পোস্টমর্টেম করা হয়েছিল কিনা, উনি বললেন পোস্টমর্টেম করার মতো অবস্থা ছিল না, মেয়েটির ঠিকানা বা এই জাতীয় কোনো তথ্য কেউ দিতে পারে নাই। তবে সবার দৃঢ় বিশ্বাস ওই বাড়িতে মেয়েটির আত্মা ঘুরে বেড়ায়। সেই রহস্যময়তা ভেদ করার জন্য আমি ওই বাড়িতে 2 দিন বসেছিলাম, কিন্তু কোনো আত্মার উপস্থিতি টের পাই নাই। Thank you.
গ্রাম থেকে ফেরার পর আমার প্রবল শরীর খারাপ হয়, এমনকি একদিন রক্তবমি হওয়াতে আমি মিটফোর্ড হাসপাতালে ভর্তি হই, ওয়ার্ড 233, বেড নম্বর 17। আপনি যদি একটু কষ্ট করে আসেন তাহলে অনেক খুশি হব। সুধাকান্ত বাবু প্রসঙ্গে আপনার সাথে কিছু প্রয়োজনীয় আলাপ ছিল। এই পাগল লোককে শুরুতে খানিকটা প্রশ্রয় দিয়েছি বলে আমার আফসোস হতে লাগল। তাকে হাসপাতালে দেখতে যাওয়ার পেছনে কোনো যুক্তি খুঁজে পেলাম না, দূরে দূরে থাকাই ভালো। আমি আমার নিজের কাজে ব্যস্ত হয়ে গেলাম, মিসির আলীকে আর দেখতে যাওয়া হলো না। কিন্তু কাকতালীয় ভাবে একদিন আমার এক কলিগ অসুস্থ হয়ে যাওয়ায় আমি তাকে নিয়ে হাসপাতালে গিয়ে হাজির হলাম। আপনি অসুখটা একেবারে কাহিল করেছে রে ভাই। গতকাল পর্যন্ত ধারণা ছিল মারা যাচ্ছি, আজ একটু ভালো। এই বুঝি ভালোর নমুনা? আর বলবেন না, বসুন ভাই বসুন, আপনাকে দেখে খুব ভালো লাগছে। আপনি আসছেন না দেখে ভাবলাম আপনি বোধ হয় আমার চিঠি পাননি। আদার সাহেব কেমন আছেন? ভালো। আপনাকে দেখে বড়ই আনন্দিত হয়েছি, একটা বিশেষ কারণে মনটা খুব খারাপ ছিল। বিশেষ কারণটা কি? ওই পাশের ওই 11 নম্বর বেডটার দিকে তাকিয়ে দেখুন, আলসারের পেশেন্ট, কিছুই খেতে পারে না। হাসপাতাল থেকে যা খাবার দেয় সব ওর ছোট ভাই খেয়ে ফেলে, খুব তৃপ্তি করে খায়। ওই খাবারের জন্যই সারাদিন ওই ভাইয়ের পাশে খুব আগ্রহ করে বসে থাকে। আজ হয়েছে কি জানেন, বড় ভাইয়ের শরীরটা একটু ভালো, সে সব খাবার খেয়ে ফেলেছে। ছোট ভাই সারাটা দিন একইভাবে বসে আছে, কিছুই খায়নি, মনটা এ কারণে খুব খারাপ। আচ্ছা ভাই, আমাদের দেশের মানুষগুলো এতটা গরিব কেন বলতে পারেন? ছেলেটা সারাদিন কিছু খায়নি? না, আমি নার্সের হাতে 50টা টাকা দিয়ে পাঠিয়েছিলাম, নেয়নি। খুব কষ্ট হচ্ছে আদার সাহেব। জি, বাসায় নিয়ে খুব মনোযোগ দিয়ে পড়বেন। আপনি এই অবস্থাতেও সুধাকান্ত বাবুকে ভুলেননি? কি আর করবো বলুন, হাসপাতালে শুয়ে শুয়ে শুধু এটা নিয়ে ভেবেছি, বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট লিখে রেখেছি, খুব মনোযোগ দিয়ে পড়বেন। ভালো করেছেন, আপনি বিশ্রাম করুন, আমি আর চলি, কাল আবার আসবো। জি আসবেন। আদার সাহেব, ওই ছেলেটিকে একটু চেষ্টা করে দেখবেন কিছু খাওয়ানো যায় কিনা। জি আমি দেখব। আদার সাহেব ধন্যবাদ, আপনি আমাকে দেখতে এসেছেন, আমি বড়ই আনন্দিত হয়েছি।
মোহাম্মদ আতার হোসেন, বিবাহিত, তিন কন্যার জনক, বদমেজাজি, অহংকারী। অধ্যাপনার যেটা বড় ত্রুটি, অন্যদের বুদ্ধিমত্তাকে খাটো করে দেখা ভদ্রলোকের তা আছে। এই ভদ্রলোকের স্মৃতিশক্তি ভালো, তিনি গল্পটা আমাকে দুবার বলেছেন, একটি শব্দ এদিক ওদিক হয়নি। তার কথাবার্তায় চিরকুমার সুধাকান্ত বাবু সম্পর্কে গভীর মমতা টের পাওয়া যায়। এই মমতার উৎস কি? সুধাকান্ত বাবু অতি অল্প সময়ে আতার সাহেবকে কিছু সুখাদ্য খাইয়েছিল, এটাই কি কারণ? আমার মনে হয় সুধাকান্ত বাবুর চেহারা তার উপর এক ধরনের প্রভাব ফেলেছিল। সুধাকান্ত বাবু অতি অল্প সময়ে একজন বুদ্ধিমান লোককে প্রভাবিত করতে পেরেছিল। সুতরাং ধরে নেওয়া যায় সুধাকান্ত বাবু তার আশেপাশের লোকজনকে প্রভাবিত করতে পেরেছেন। সুধাকান্ত ভদ্রলোক নিজেকে সাধুর পর্যায়ে ফেলেছেন। শুরুতেই তিনি বলেছেন যে সাধু সন্ন্যাসীদের জীবনের প্রতি তার এক ধরনের আকর্ষণ আছে। শ্মশানে ঘুরতেন এবং স্থানীয় লোকজন তাকে ডাকে সাধু বাবা বলে। নিজের সাধু চরিত্রটির প্রতি ভদ্রলোকের দুর্বলতা আছে। এই দুর্বলতার কারণ কি? প্রকৃত সাধু শ্রেণীর লোকেরা বলে না আমি সাধু, নিতা বলেছেন। কাজেই ধরে নেওয়া যাক উনি আমাদের মতো দোষ গুণ সমৃদ্ধ সাধারণ মানুষ। তিনি নিঃসঙ্গ জীবনযাপন ঠিক পছন্দ করেন বলেও মনে হল না। অনেক রাতে বাড়ি ফেরেন, যাতে খুব অল্প সময়ে তাকে একা থাকতে হয়। একজন সাধক শ্রেণীর মানুষের চরিত্রের সাথে ব্যাপারটা মিশ খায় না। আমার মনে এই ব্যাপারটার সমাধানে পৌঁছানোর জন্য কয়েকটি প্রশ্নের উত্তর জানা দরকার। ভালো ভালো, শিবরামের বাঘের গল্পটা পড়েছেন, অসাধারণ। সকাল থেকে 11 বার পড়লাম, 11 বার। তাই নাকি? আমার কি মনে হয় জানেন, হাসপাতালে রোগীদের ওষুধপত্রের সাথে এই টাইপের বই পড়তে দেওয়া উচিত। এই টাইপের বই পড়ে প্রাণ খুলে বার কয়েক হাসলে যে কোনো অসুখ অনেক দ্রুতই সেরে যাবে। আপনার রোগ তাহলে কমে গেছে? হ্যাঁ, কাল রাতে আপনার ডায়েরিটা পড়লাম, আপনার প্রশ্নগুলো খুবই যুক্তিযুক্ত, প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করা দরকার। আমারও মনে হয়েছিল আপনি এ ধরনের কথাই বলবেন। আপনি ভৌতিক গল্প শুনলেই তার রহস্য উদ্ধারে নেমে পড়েন? হ্যাঁ, মাঝে মাঝে পড়ি। রহস্য উদ্ধারে সফল হন? হ্যাঁ, সবকটা 20 ভাগ ক্ষেত্রে কিছুই পড়তে পারি না, তবে যে রহস্যগুলো কোনো কিনারা করতে পারি না সেগুলো খাতায় লিখে রাখি। খাতাটার নাম হচ্ছে রহস্য খাতা। আপনাকে একদিন দেব, পড়বেন। আপনার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগছে। আদার সাহেব, চলুন না ক্যান্টিনে যে 1 কাপ চা খাই, তাহলে হয়তো আরো ভালো লাগবে। এই শরীরে যেতে পারবেন? চলুন চেষ্টা করে দেখি, চলুন।
আপনার রান্নার হাত তো বেশ ভালো, মোটামুটি আর কি। আচ্ছা এবার আপনাকে সরাসরি কিছু প্রশ্ন করি। সেই যে সে ঘটনার দিন রাতে আপনি যখন পালাচ্ছিলেন, মেয়েটা তখন আপনাকে কামড়ে ধরলো? আগে হাত দিয়ে ধরল না, আঁচল দিল না, কামড়ে ধরল। আগে কই দেখি কামড়ের দাঁতটা? আচ্ছা মেয়েটা আপনাকে হাত দিয়ে না ধরে কামড়ে ধরলো কেন? আমি কি করে বলবো বলুন, আমার পক্ষে জানা সম্ভব ছিল না। আমার মনে হয় আপনি ব্যাপারটা জানেন। আপনার গল্পের সবচেয়ে দুর্বল অংশ মেয়েটির এই কামড়ে দেয়। মেয়েটি আপনাকে পেছন থেকে কামড় দেয়নি, কামড়ের দাগ দেখে বোঝা যাচ্ছে মেয়েটি আপনাকে কামড়ে ধরেছিল সামনে থেকে। কেননা তার আক্রমণের এই একটি পথই খোলা ছিল, আর সম্ভবত তার হাত ছিল পেছন থেকে বাঁধা। আপনার গল্পে একটা পাগলা কুকুরের বর্ণনা আছে। হাইড্রোফোবিয়ার কুকুর সাধারণত খায় না, অসহ্য যন্ত্রণায় মৃত্যুর জন্য অপেক্ষা করে। কিন্তু আপনি আপনার গল্পে বলেছেন কুকুরটি আস্ত একটা মেয়েকে খেয়ে ফেলল, যা কিনা পাঁচটা কুকুরের পক্ষেও সম্ভব না। আপনি চমৎকার একটা গল্প ফেঁদেছেন সুধাকান্ত বাবু, কিন্তু আপনার গল্পে অনেক ফাঁক রয়ে গেছে। আসল ঘটনাটা কি হয়েছিল আমি বলি। আপনি একজন চিরকুমার মানুষ, কিন্তু আপনার মনেও আছে অবদমিত কামনা বাসনা। মহাপুরুষেরাও এর বাইরে নয়। আপনি কি করে যেন কিশোরী মেয়েকে আপনার ঘরে নিয়ে আসলেন? এই মেয়েটি কোথা থেকে এলো সেটা বুঝতে পারছি না, হয়তো বাড়ি থেকে পালিয়েছে অথবা অন্য কিছু। যাই হোক, এ ব্যাপারটা আমার কাছে পরিষ্কার না। আপনি মেয়েটাকে আপনার ঘরে এনেই তার হাত পা বেঁধে ফেললেন। মেয়েটির চিৎকার কান্না কেউ শুনল না, কারণ আশেপাশে শোনার মতো তেমন কেউ ছিল না। মেয়েটি আপনাকে আক্রমণ করল, কামড়ে ধরল, কারণ এই একটি পথই তার খোলা ছিল। অবশ্য সে তার নিজেকে রক্ষা করতে পারল না। আপনি লাশটি বাইরে ফেলে আসলেন, যাতে সেটা কুকুর শেয়ালে খেয়ে ফেলতে পারে। আপনি একটা অসাধারণ গল্প ফেঁদেছেন সুধাকান্ত বাবু, কিন্তু আপনার গল্পে অনেক অনেক ফাঁক রয়ে গেছে, তাই না? সুধাকান্ত বাবু, কি আমি ঠিক বলিনি? কি নাম ছিল মেয়েটার? মিন্তি। কিছুদিন পর সুধাকান্ত বাবু তার অপরাধ স্বীকার করে থানায় ধরা দিয়েছিল। বিচার শুরু হওয়ার আগেই থানা হাজতে তার মৃত্যু হয়।